সরস্বতী পুজো থেকে বসন্তকালীন সেবা শুরু, তারই প্রস্তুতি হিসাবে দেখো সেবাসঙ্গনের সকলকে হলুদ কাপড় পরানোর পর্ব চলছে। ভিডিওটা যদিও অনেকটা দেরিতেই পোস্ট করলাম, এটা সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। সবাইকে হলুদ কাপড় পরানো চলছে, আর সরস্বতী পুজোর দিন সবাই হলুদ কাপড় পরবে। সরস্বতী পুজোর দিন দিবা অভিসার হবে এবং সরস্বতী পুজোর দিন থেকেই কিন্তু চামর শুরু হবে। গরম জলে ঠাকুরের স্নান হয়তো চলবে, কিন্তু গরম জল খাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে।